এবার আই করছে কিন্তু সুদু ফলা দাঁড়ে কইতে আছে তুই গিয়া ক আব্বাই বাই নাই তো তোতে ফিরা যাইব গা তো তে বাইরে গিয়া কইছে আব্বাই কইছে আব্বাই বাই হাতে এক্সপার্ট হইছ না তো মিশা কথা কইয়া তে নতুন মিশা কথা কই না আমরা দেশের নেতারার মতো এত ফাঁকছে না আমরা নেতারা দেখবেন এমন মিশা কথা কো ধরনে যায় না এটা যে মিশা কথা বাংলাদেশে যে যত বড় মিথ্যুক তে হইল তত বড় নেতা ঠিক কি রকম আমি অনেক লোক হাসপাতালে অনেক রুগী দেখতে গেছি গিয়া দেখছি 15-20 দিন যে হাসপাতাল খোসা খোসা দাঁড়িয়ে দেখা যায় আমি কেউ দাঁড়িয়ে রাখিয়া দিছে কই জি হুজুর আর বাসাম কয় বছর রাখিয়ে দিছি আমি মার্শাল্লাহ খুব খুশি হইলাম সপ্তাহখানেক পরে দেখি এবার বাজারও আড়ে কামাই না আমি কই কেউ আপনার না বিলে রাখিয়া দিছেন কই হুজুর আগের তে শৈলটা মার্শাল্লাহ ভালো হয় তো যেহেতু শৈলবালা রাখবো কিন্তু কেন আবার মরণের আগে দিয়ে না রাখতো মুসলমান মন দিয়ে শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন মৃত্যু দেবেন আমি মুশতাক ফয়েজির যখন মৃত্যু হবে টুপিটা খুলে ফেলবে পাঞ্জাবিটা কেচি দিয়ে কেটে খুলে ফেলবে আমার গেঞ্জিটা খুলে ফেলবে পায়জামা খুলে ফেলবে তিন টুকরা কাপড় ছাড়া আমার সাথে আর কিছুই যাবে না আমাকে তিনটা সাদা মার্কিন কাপড় দিয়ে পাঠাই দেবে কোনো জিনিস আমার সাথে যাবে না নবীর মজার একটা শূন্য যাবে এই দাড়ি তোমার সাথে কবরে যাবে আর কোনো জিনিস কবরে যাবে না ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম যাত্রার প্যান্ডেলে গে একরকম মাহফিলে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ অন্ধকারে একরকম আলোতে আরেক রকম দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা এটা বেশি ঠিক নাকি কমন ফোর্সে কমন ফোর্সে দাঁড়াইলে দেখবেন যেই নরম আর যে বাড়াই দেয় মনে হয় আর দিনেই মুসাফা যে করে তো যারে ফায় সালাম করে তার এফাও ধরে সালাম করার লোকাল খালি বউরে বাদ দিয়া তো দুই থকলরে সালাম করছে বউরে বাদ দিয়ে এবিটি বুড়খা গাও দিয়ে আইলে এবিটি রোক ডালাই লইছে নির্বাচনে দাঁড়াইলে একরকম হাত বাড়াই দেয় মনে হয় আট দিন ওই নরম আপনি এত দৈরা রয়েছেন মনে হয় বালিশও দৈরা খেলু রয়েছেন যেই মাত্র পাশ করে যেই হাত দিয়া ভোটারের পায়ে ধরে এই হাত দিয়া ভোটারের গলায় ধরে ঠিক কিনা ও মুসলমান মন দিয়ে শুনো আমার আল্লাহ তাবারক তাআলা সব সময় একরকম তিনি অন্ধকারেও একরকম আলোতেও একরকম ওই দুনিয়ার মাওলা রব্বকারীম ওই শীতে যেমন গরমে তেমন সব সময় তিনি রব্বুল আলামিন তিনি মায়ার আল্লাহ সুবহানাল্লাহ কয় না আমার আল্লাহ হইলেন রব্বুল আলামিন আর আমার নবী হইলেন রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না কি মজার নবী আল্লাহ ডাক দিয়া কয় আমি হইলাম রব সুবহানাল্লাহ কয় না কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না তো ডিব্বা যেমন বইয়ে রয়েছেন দিতে যার যার সুবহানাল্লাহ কইবেন তারতে খাওয়ানোর সময় তো আর কোন লাগে না বিসমিল্লাহ লন ডাইলগ আছে আরেকবেলা গিয়ে শুরু হয়ে করছে না আর সুবহানাল্লাহ বলা জিম খেটে বইয়া থাকে বারো হয় না ভিতরে সুবহানাল্লাহ কর জুড়ে কোন সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবাই কোন আমিন সুবহানাল্লাহর জায়গায় আসতে কইবেন না জোরে কইবে কয়েকবার কইবেন না বারবার কইবে কয়েকজনে কইবেন না সবাই কইবে
আমি যেন আর কোন না লাগে, আমিন কো যেরকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন কয় আমি হইলাম রব্বুল আলামিন। আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতেই পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সব থামাই আনছি, তারা এখনো কথা কইতে আছে, বাতির তো লামদের কথা কইেন না, আমিন কর আমিন, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ হইল রব্বুল আলামিন, নবী হইলেন রহমাতুল লিল আলামিন। নবী নিজেই নিজ নবীর ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী গো, আপনাকে পাঠাইছি, আপনি হইলেন গোটা জগতের জন্য রহমত। ও বন্ধু, দুনিয়ার নবীর মনটা সবটাই মায়ায় ভরা। আল্লাহ কোরআনুল কারিমে অন্য জায়গায় আরো সুন্দর, মাইকটা কমাও, অন্য জায়গায় আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান খালিজাল কলব لَنفَنْدُ مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। আল্লাহ বলেন, নবী গো, ও নবী, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, এই রহমতটা হইল লিংতা লাহুম, সবার জন্য আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। কি নরম নবীর মন, লম্বা সময় তো নাই, তারপরে দোয়া করেন কম সময়ের ভিতরে যেন আল্লাহ বেশি বরকত দেয়, আমিন কর। আল্লাহ দিলে পারেন না, দিলে পারেন আল্লাহ। এই 5 কেজি আপনার এই বিদেশি গরুর দুধ আর 1 কেজি দেশি গরুর দুধ, কেন এই 5 কেজি বেশি গরুর দুধ জাল দিয়ে সেটা হর উড়ে না, আর 1 কেজি দেশি গরুর দুধ জাল দিয়ে দেখবেন মাশাল্লাহ গাড়া গাড়া হয়ে যাচ্ছে, কেন মার হাবা পায় না। আল্লাহ যেন আজকে দেশি গরুর দুধের মতো বরকত দিয়া লায়, আমিন কর, জুড়ে কন আরো জুড়ে। নবীর মনটা কি মায়া কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? নবীর কাছে একদিন এক সাহাবাইস আয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, চিনছে কয়, ইয়া রাসূলুল্লাহ চিনছেন? কয়, না চিনলাম না তো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি একেবারে গ্রাম সাইডে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, একেবারে গ্রাম দেশে, মাইকটা একটু কমাও, একেবারে গ্রাম দেশে আমার বাড়ি। কয়, আচ্ছা ঠিক আছে, কি চাই? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত, সুবহানাল্লাহ বলবেন না? কয়, তুমি আমার একটু কমাও না মাইকটা। কয়, আমি, তুমি আমার উম্মত? কয়, হয় ইয়া রাসূল, এই ঠিক আছে এখন। হ্যাঁ, তো মনে করছে বাড়াইলে বুধ মাইক বালা, বাড়াইলে যে সিম ডিফেক্টটা যে গিয়ে হাড়ি কেনার, এটা তো কইতে পারতো না, তারে আল্লাহ বাড়াইছে বাড়াই তো। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই আওয়াজটা তো কানে গিয়া বাড়ি খেলে এটাকে আর আওয়াজ হইল নি, কেরকিরি দিয়ে উঠলো, আমিন কও তো। সাহাবা আইছে, কথা মনে আছে নি? সাহাবাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার রুহানি সন্তান, নবীজি হইল আমাদের রুহানি পিতা, আমাদের কি, আর আমরা হইলাম ওনার রুহানি সন্তান। এই জন্য নবীদের এন্তেকালের পরে উম্মতের জন্য নবীদের বিবিদেরকে বিবাহ করা হারাম, কারণ তারা আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, তারা আমাদের মা, সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার রুহানি সন্তান হই তো আমার জিদা তো আপনার নাতি,
গত কয়েকদিন আগে তারা সাইতে আইসে, আইসের পছন্দ হয়েছে, আল্লাহ করলে বিয়া দিয়া লাইছি, আপনার আর শোনাইতে পারছি না, তো এর লেগে দৌড়েই আইসি। আপনার নাতিনের যে বিয়া হইল, আপনি আপনার নাতিনের বিয়াত কোনো উপহার দিতেন না, সুবহানাল্লাহ দিতেন না, সম্পর্কটা কীরকম মনে করলেন? সম্পর্কটা কি যেমন তেমন মনে করছেন? কীরকম সম্পর্ক থাকলে উম্মতে গিয়া নবীরে কইতে পারে যে আপনি আমার মাইয়ার বিয়াত কোনো উপহার দিবেন নি? আপনারা এই বাংলাদেশে তখন অনেক ফিসাব আছে, মুড়ি দেখি গিয়া ফিসাবরে কইতে পারবো যে হুজুর আমার মাইয়ার তো বিয়ায় দিছি, আপনি কি দিবেন এই কথা কইতে পারবো? আবার ফিসাবে বইয়া থাকে, ও নাতিনের বিয়ে দিছো তো আমার কাছে গিয়ে লুঙ্গি আনছুই। নাদান, নাদানে দুই নেটে বইটা গেছে ঘাস। বাংলাদেশের অধিকাংশ ফিসাব এইটা হিকছে, এইটা হিকছে না, এইরকম এমনি ফাটতে ফাটতে এখন খাইছো তৈছে, কেডাই জানি ঘুরাই দিছে, এটা ওটু ঘুরা যে গিয়া। নাদান, নাদান হকের দিবে দিতে আসলে দিকে বইয়া থাকে, ঠিক কি না? ফিন নামের কলঙ্ক, খালি আইসে দুই নেট খাইতো, আবার যে কিছু খাওয়ান লাগে সেই খবর আর নাই আমরা তারা, ঠিক কিনা কগিন্দি বেটির টেয়া খায়, রিক্সাওয়ালার টেয়া খায়, কেউ টেহার বাদ দেয় না, একবার জিগা না গো তুমি টেহা আনলা কইতে এই কথাটাও জিগেন না নাই, ঠিক কিনা কালে ওই হেতে একটা কথা মনে করছে কই দিতাম নাকি, ওই হেতে কোনতে কই দিতা, একতে গিয়া মুড়ি দিয়েছে হুজুরের কাছে, মুড়ি দিয়েছে পরে লগের আবার সাইমসা টাইমসা থাকে তো হেতানটি কইছে একটা নতুন নোট দে, নতুন একটা নোট দে হুজুরেরা তো খুশি হইব। হ্যাঁ তে নতুন নোট বার করতে গেছে রিক্সাওয়ালায়, তে টেহা জমান্না টেহার ভিতরে হাত ফুড়ে গেছে গা, জমান্না টেহা হইলো 500 টিকা নোট, একটা নতুন 500 টিকা নোট কস্তুচ্ছে বার করে দিছে পরে হুজুরের কাছে, তো তে দিয়া সেরা কো হুজুর আমি গরিব মানুষ আপনার এই 500 টেহারা দিলাম, কহ ইনশাল্লাহ কোনো টেনশন করো না, বরণে জীবনে আমি তোমার লগে আছি, কেয়ামতের ময়দানেও দেখবা আমি তোমার একটা লাইন করণের লেগিয়া আমারে ফাইবা। তো তে যখন এই কথা কই আইয়া পড়ছে বউয়ে বাইতেছে পরে বউয়ে জি গায়ে মুড়ি দিয়েছেন, কহ কয় কিতা দিছেন, কয় 500 টেহা দিছে হুজুরে, কইছে সারা জীবন বিলে আমারে মনে রাখবো, কেয়ামতের ময়দানেও মনে রাখবো। তার কথাটা বেশি পছন্দ হয়েছে না, মাসখানেক পরে রিক্সাওয়ালা আবার হুজুরের বাইত গেছে গিয়া কয় হুজুর চিনছেন নি, কয় না বাবা চিনলাম না, তো বালা করে আসান না, কয় না বাবা চিনতাম পারছি না, আগের মতো ব্রেইনে কাজ করে না, তো বয়স হয়েছে, কয় টেহারা দিয়ালাম। মাসখানেক পরে চিনেন না, কেয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হয়েছে আমার, দেন টেহা দেন আমার টেহা দেন, আমার লাগতো না আমার কিছু লাগতো না, দেন টেহা দেন, ঠিক কিনা ক? আরে মুসলমান রে, খাইয়া গেল তুলে এরা তুস কইরা লাইছে খাইয়া, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কয় না নাউজুবিল্লাহ, আমিন কর, জোরে কর মুসলমান। এবার হুজুরের কাছে নবীজির কাছে সাহাবা গিয়া কয় যাইবেন গা, না না এই আসলে যাইবেন, কেয়ামত মোবাইল হালাই আনছি বা দিয়ে সুন্দর লাগতেছে, ভাল লাগতেছে, আমিন কন, এই খুব মন দিয়া শুনে। তো নবীজির কাছে গিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের বিয়া আমারে কিছু দিতেন না, আপনার নাতিনের বিয়া। নবীজি খুব বিব্রত হয়ে গেল, ফকেট খালি তিন দিন ধরে চুলাতে আগুন জ্বলে না, নবীজি খুব লজ্জা পাইয়া গেছে, আরে এমন মায়া কইরা চাইলে আমি কিছু দিতাম পারলাম না, কী নবী আমি গরিব নবী কিতা করতাম? নবীজি হঠাৎ করে চিন্তা করিয়া কয় বাবা আজকে তো আমি কিছু দিতে পারবো না, ঘর খালি, তুমি আগামীকালকে দিনের 11টার দিকে আইও, সুবহানাল্লাহ কইতাম না, দিনের কয়টায়? তো দিনের 11টায় আইয়া যদি দেহ যে আমি একটু আরাম করতে আসি, দরজা বন্ধ করে ঘুমাই রয়েছি, তো কেমনে কী করবো, কেউ তো ডাক দেয় না সাহস করে, তো তোমার আর আমার একটা গোপন সংকেত দিয়া দেই, তুমি করবা কি আইয়া যখন দেখবা যে দরজাটা বন্ধ, তুমি ওই দরজার যে শিকলটা এটা ধরে আমি একটা লাড়া দিবা, এটা আমি আর কেউ উড়ে কইছি না, শুধু তোমারই কইলাম, লাড়াটা দিলে আমি বুঝাম যে তুমি আইয়া ফরছো, সব ভালো করতেন না। তো আইতে একটা ছোট্ট শিশি আর একটা কাঠি লই আইও, কয় ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। পরের দিন 11টার সময় ওই লোক আইছে, আইয়া সেটা দেখে যে দরজা বন্ধ,
তো কি টানা করন শিকলদের লাড়া দেন, তো শিকলদের লাড়া দিছে, শিকলটা দিয়া লাড়া দেওয়ানোর লগে লগে এই নবীজি দরজা খুললা, দেখে যে সাহাবা দাঁড়াই রয়েছে। নবীজি মুস্কি হাসি দিয়া কাহালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন। আমরা দেশের তারা ফানাদার দেখলে মন খুশি হয় না, বেজার হয়। ফানাদার দেখলে সেহারাটা আইসমিকাটা জাগাত, সেহারাটা মলিন হইয়া যায়। আর তে যদি ঘরে নিতে থাকতে পারে, তে শিকারে করে না, তে যে ঘরও আছে। ফানাদার রাইয়া বাইরের তে ডাক দিছে, ও করিম বেসা বাইক নিও, তে ঘরে হইতা থেকে মাতে না। হ্যাঁ, তেও আর যে নিয়ত করছে সকল বেলা যা ওই ব্যাপারটা ডাকি ফর্তিক দিন হইতা থেকে কথা কয় না, আর যে কামড়াকলে ফিজ ধরে ঢুকা ভায়া। হ্যাঁ, তে বেড়ার দৈরা লাড়া দিছে, বাইক নিও, এবারে আর মাতে না। এবারে চিন্তা করে দেখলো তার যে অনুমানেতে ঘর ঢুকিয়া লাগবো, ঢুকিয়া যদি দেখে থাকো যে ইত্যাদি সে তো বিপদ নেই। এবারে করছে কিন্তু সুডু ফলা দাঁড়িয়ে কইতে আছে, তুই গিয়া কো আব্বাই বাইক নাই, তো তোতে ফিরা যাইব গা। তো তে বাইরে গিয়া কইছে, আব্বাই কইছে, আব্বাই বাইক নাই। হাতে এক্সপার্ট হয়েছ না তো মিশা কথা কইয়া, তো নতুন মিশা কথা কই না, আমরা দেশের নেতার মতো এত ফাঁকছে না। নেতারা দেখবেন এমন মিশা কথা কো ধরনে যায় না, এটা যে মিশা কথা। বাংলাদেশে যে যত বড় মিথ্যুক, তে হইল তত বড় নেতা, ঠিক কিনা কো? এমন মিশা কথা কয় ধরনের কোনো জু নাই, এটা যে মিশা কথা। ফানি ট্র্যাক আছে, কথা ট্র্যাক নাই, ঠিক কিনা কো? এই হইল বাংলাদেশ। এই 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 এইটা যদি না ওইয়া পরিবর্তন রইতো কতই না ভালো ছিল। সুবহানাল্লাহ বলবেন না। বাইরে কয়দিনের জিন্দগি আমরা কি আর থাহাম দুনিয়ায়। এখন নবীজির আইয়া সালাম দিছে, কথা মনে আছে নি? নবীজি দরজা খুলে দিলেন, সাহাবা ঢুইকা কয় আসসালাতু আসসালামু আলাইকা। ইয়া আপনারা এরকম করতেছেন কি? এই জায়গাটা নিতে এত লড়েন ফিরতে নামবো, হ্যাঁ ফকর কি থাকবো, ফটো ফটো ফকর আতার ফিরতে নামবো। আল্লাহর নবীকে সালাম দিলেন, সাহাবা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই সাহাবা, আপনি গতকালকে আসার জন্য বলেছিলেন। নবী কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। কয় আসছো? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কয় শিশি আনছো? কয় হ শিশি আনছি। কয় বসো? নবীজি বসালেন। এবার তাফসির ইবনে কাসিরের ভেতরে হাদিসটা এনেছেন আল্লামা ইবনে কাসির দামেশক, ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি, একটা দুর্লভ হাদিস। আল্লাহর নবী পাঞ্জাবির হাতটা গুছাইলেন, কোনই পর্যন্ত উদুম করে দিলেন, দুইটা হাত কোনই পর্যন্ত দেখা যায়। আবার নবীজি দুই হাতে নিজের হাতের ভিতরে নিজে কোচলাইতে শুরু করলেন, কচলাইতে 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 ওই পশমের গড়ায় গড়ায় ঘাম জমে গেল। এবার নবী বললেন, সাহাবা একটা কাজ করো, শিশিটা আমার কনুর কাছে এনে ধরো। শিশিটা কনুর কাছে ধরল, আর ফোঁটা ফোঁটা জমে যাওয়া ঘামগুলো ওই বে বে শিশির মুখে আইসা পড়ে, এক হাত অর্ধেকটা শিশি বড়ে গেল। নবীজি বললেন, এবার শিশিটা এই হাতে ধরো। এবার এই হাতে ধরা হলো, ঘাম দিয়ে শিশিটা ভরপুর হয়ে গেল। নবী নিজের হাতে মুখটা লাগিয়ে দিলেন, কাঠিটা হাতে দিয়া কয়ে যাও, তোমার মেয়ের বিয়েতে বেশি কিছু দিতে পারলাম না, আমি নবীর পক্ষ থেকে তোমার মেয়ের বিয়ের জন্য এইটাই হাদিয়া।